আলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আমাদের দোয়ার ভুল ভ্রান্তি ক্ষমা করে পূর্ণাঙ্গ সব দান করুন। এই সব অগণিত সংখ্যায় বাড়িয়ে সর্বপ্রথম দিনের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ মোবারকের উপর বর্ষণ করুন। অতঃপর এই দোয়ার সব এখানে শায়িত শহীদ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের উপর বর্ষণ করুন। তাকে আপনি শহীদের মর্যাদা দান করুন এবং বেহেস্তের অতি সম্মানিত স্থানে অধিষ্ঠিত করুন। তার পিতা মাতা, স্ত্রী শেখ ফজিলাতুন্নিসা মুজিব, শেখ কামাল, শেখ জামাল ও শেখ রাসেল, পুত্রবধূ সুলতানা কামাল ও পারভিন জামাল রোজি, শেখ আবু নাসের, আব্দুর রব সেনিয়াবাদ, শেখ ফজুল হক মনি এবং পূর্বপুরুষ যারা কবরবাসী হয়েছেন সবাইকে আপনি ক্ষমা করুন এবং বেহেস্ত নসিব করুন। ১৯৭১ সালের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের উপর আপনার বিশেষ রহমত দান করুন, তাদের সবাইকে বেহেস্ত নসিব করুন। হে আল্লাহ, আপনি মাননীয় প্রধানমন্ত্রী সকল মহান কাজসমূহকে কবুল করুন, তাকে সর্বোত্তম যাচা ও তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ার দান করুন। হে আল্লাহ, আপনি আমাদের সকলকে কবুল করুন, আমাদের সকল গুনাহ মাফ করে দিন, আমাদেরকে নিখার দেশপ্রেম, সততা এবং দৃঢ় ঈমান দান করুন। হে করুণাময়, আপনি এ দেশ এবং জাতির প্রতি আপনার বিশেষ রহমত দান করুন। দেশ পরিচালনায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা সহ যারা অক্লান্ত পরিশ্রম করছেন তাদের সকলকে আপনি অসীম সাহস, সামর্থ্য, সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সহায়তা দান করুন, সকলকে হিফাজতে রাখুন। হে আল্লাহ, বাংলাদেশের উপর আপনি শান্তি বর্ষণ করুন এবং আমরা যেন উত্তরোত্তর সমৃদ্ধি সাধন করে পৃথিবীর বুকে একটি অনন্য জাতি হিসাবে প্রতিষ্ঠিত হতে পারি, আমাদেরকে সেই তৌফিক দান করুন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন আমিন।